ওয়ান র্যাঙ্ক ওয়ান পের সংশোধনের দাবিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের কর্মসূচি ব্যারাকপুরে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রবিবার ব্যারাকপুর রেল স্টেশনের সামনে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের এক কর্মসূচির আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে নেওয়া ওয়ান র্যাঙ্ক ওয়ান পে নীতির সংশোধনের দাবিতে ইতিমধ্যে গোটা দেশজুড়ে এই আন্দোলনে সামিল হয়েছেন 24 লক্ষেরও বেশি অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা। যেহেতু ব্যারাকপুর সেনা ছাউনি দেশের অন্যতম পুরনো এবং বড় সেনা ছাউনি, সেই কারণে ব্যারাকপুর মহকুমার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা এই দিন ব্যারাকপুর রেল স্টেশনের বাইরে এক কর্মসূচির আয়োজন করেন। আগামীকাল অর্থাৎ 3রা এপ্রিল প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রতিরক্ষা মন্ত্রীকে একটি ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাকর্মী অরুণ সরকার, শান্তনু সরকার, রাধেশ্যাম রায়, রমেশচন্দ্র মজুমদার, স্বপন কুমার দে, সঞ্জীব দাস, অলোক দে, অসীম দে সহ অন্যান্যরা। এই দিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে প্রাক্তন সেনাকর্মী শান্তনু সরকার জানান, দেখুন আজকে দিনে সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সারা ভারতবর্ষ অবগত আছে যে আমাদের ডিফেন্স পার্সন যারা রিটায়ারমেন্ট করেছে তাদের একটা ওয়ান র্যাঙ্ক ওয়ান পে সিস্টেম, তার উপরে আমাদের এই আন্দোলন বা আমাদের এই সমাবেশ। বিকজ আমাদের যে জেসিও, এনসিও এবং আদার র্যাঙ্ক যারা আছে তাদের যে ফুল, তাদের যে রিকোয়ারমেন্টটা ছিল, যে তাদের যে দাবি দাওয়াটা ছিল, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট পুরোপুরি আমাদের সেদিক থেকে নজরআন্দাজ করেছে। তো এই রিকোয়ারমেন্টটা নিয়ে আজকে আমাদের শুধু আমরা আজকে ব্যারাকপুর ক্যান্টনমেন্টে, ব্যারাকপুর স্টেশনের সামনে দাঁড়িয়ে আমরা যে সমাবেশ করছি এটা সারা ভারতবর্ষে চলছে, বেশ কয়েক মাস ধরে দিল্লিতে চলছে যন্তর মন্তরের কাছে। তো এখন আমাদের যেটা ডিমান্ড হচ্ছে উইডোস পেনশন, ডিসেবিলিটি, এমএসপি, ফিটমেন্ট ফ্যাক্টর, গ্রুপ পে এবং গভর্নমেন্ট যে ফান্ড আছে তার উপরে আমাদের রিকোয়ারমেন্টটা চলছে। তো আমরা আগামীকাল দিল্লিতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রতিরক্ষামন্ত্রী তাদের কাছে আমরা মেমোরান্ডাম দিতে চলেছি এবং তাদের কাছে আমরা আমাদের যেই লিখিত রূপে অলরেডি তাদেরকে মেল করা হয়েছে, তাদেরকে সূচিত করা হয়েছে, তারা পারমিশন দিয়েছে আগামীকাল 3রা এপ্রিল, তার সেই দিনে আগামীকাল আমাদের পুরো দিল্লিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং ডিফেন্স মিনিস্টারের সাথে মিট করে আমাদের দাবি দেওয়া আর সেটা হিসাবে আমাদের একটা মেমোরেন্ডাম তাদের কাছে জমা করা হবে। আপনাদের কত পূর্ব সৈনিক? আমাদের কমপ্লিট ইন্ডিয়াতে যদি দেখা যায় নিয়ার অ্যাবাউট 28 লাখস, 28 লাখস। ওকে, হ্যাঁ, তো আমাদের এই যে সংখ্যাটা এখানে যদি আমাদের কেন্দ্র সরকার এই এত বড় সংখ্যাটাকে যদি নজর আন্দাজ করেন তাহলে সেখানে একটা পরিবারের উপরে এফেক্ট হয় এবং যে এরিয়াসটা ঘোষণা করেছেন যে 4-5টা ইনস্টলমেন্টে দেবে, 4-5টা ইনস্টলমেন্ট দেওয়া মানে সেটা ডিলে হওয়া, তার উপরে একটা পার্সেন্টেজ এসে যায় সুদের। তো আমরা এই 4-5টা ইনস্টলমেন্টের জায়গায় আমরা না দাঁড়িয়ে থেকে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে যেন আমাদের যে এরিয়াসটা আছে সেটা একবারে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাকে ফুলফিল করেন। নিশিদিন পলিক্লিনিক, আমাদের ঠিকানা 157/17 জাফরপুর রোড, ব্যারাকপুর, নোনাচন্দন পুকুর, কলকাতা 122। যোগাযোগ 7439844142। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে
ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।